আপনারা কষ্ট করে এসে নিয়েছেন আজকে আমার এই প্রথম প্রকাশিত প্রথম বইয়ের মূলকুণ্ডে আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। প্রথম আগে অনেক ধন্যবাদ, বিশেষ করে মতি ভাই, সম্পাদক মতি ভাইকে অনেক ধন্যবাদ। মতি রহমান ভীষণভাবে আমার উপর অগাধ বিশ্বাস রেখেছিলেন যে আমি ভালো লিখব। আমি ভালো লিখতে হয়েছে কিনা আমি জানি না, আমি চেষ্টা করেছি। আমি যেহেতু জার্নালিজম স্টুডেন্ট, আমার লিখতে ভালো লাগে, আমার পড়তে ভালো লাগে, আমি চেষ্টা করেছি। আমার লেখার মধ্যে যদি ইমোশন বেশি থাকে, কাটাকাটি বেশি হয়, এই জন্য আমার লিখতে ভীষণ কষ্ট হয়, আমি হাঁটু লিখি। আর আমার এই ব্যাপারে লেখালেখির ব্যাপারে আমার ভুলের যে হচ্ছে আনিস ভাই, আনিস ভাইয়ের কাছ থেকে আরো অনেক ধরনের পরামর্শ নিয়েছি কিভাবে লিখতে হয়, কিভাবে কাজ করতে হয়, বাট আমি এখনো সেটা শিখে উঠতে পারিনি। আমার পিছনে লেগে না থাকতো তবে এই বছরের বইমেলার অভিজ্ঞত না, আসলে এটা গত বছর প্রকাশ হওয়ার কথা ছিল, বাট গত এক বছর লেগে গেছে আমাদের দুজনের কাটাকুটি করতে করতে। আমি চেষ্টা করেছি এটা ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে। এই কাহিনী সত্য নয়, কেন? কারণ এখানে আমি চেয়েছি আমার জীবনের কিছু গল্প বলতে, আমার জীবনের কিছু কথা বলতে বলতে আমার কাছে মনে হয়েছে সেটা হয়তো মানুষের কাছে একটু বিরক্তিকর থাকতেও পারে। তখন আমি একদিন কলকাতা থেকে দার্জিলিং যাচ্ছিলাম, শিলিগুড়ি পর্যন্ত ফ্লাইট। তো আমার ফ্লাইটের পিছনে একটা কাপড় বসেছিল, তো তাদের দেখে মনে হয়েছে যে নতুন নতুন বিবাহিত, তারা আমার সঙ্গে অনেক কথা বলেছে, গল্প করেছে, তো তাদের কিছু সত্য ঘটনা এবং তার সাথে আমার কিছু কল্পনা নিশ্চিত কিছু ঘটনা দিয়ে আসলে এটা লেখা। এবং আমি মনে প্রাণে পেয়েছি যে আমি যেটা লিখেছি এটা যেন সত্য না হয়, এই কারণেই এই বললাম এই কারণে সত্য নয়। তো আপনারা যদি এটা সাদরে গ্রহণ করেন তবে আমি কথা দিচ্ছি আমি আবারও লিখব ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার পক্ষ থাকবেন, বাংলা সিনেমার পক্ষ থাকবেন। আমাদের বেশ কিছু ভালো ভালো সিনেমা কমপ্লিট হয়ে আছে, সেই সিনেমাগুলো আপনারা দেখার জন্য আবার ভালো যাবেন, তৈরি করবেন। আমি একটা কথা আমার পরবর্তী প্রজন্মকে বলতে চাই, আমি বেশ কিছু ইন্টারনেট অর্থ বলেছি, আমাদের মধ্যে কিন্তু পাত্রাভ্যাস তৈরি যাচ্ছে। আজকে মেলাতে যারা এসেছেন তাদের প্রত্যেকের হাতে যদি একটা করে বই দেখি, যে কাগজটা করে বই দেখি আমার ভীষণ ভালো লাগবে এবং আমরা বই পড়বো, বই পড়তে সবাইকে উৎসাহিত করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। আমরা দেখতে পাচ্ছি এই গ্রন্থটি উন্মোচনের পর্বে, পর্বের পর থাকবেন পরবর্তী গ্রন্থের জন্য। এই কাহিনী সত্য উন্মোচনটা হয়ে যাক, উন্মোচন হচ্ছে আজকে আমরা এখানে 3 ফেব্রুয়ারি 2023 তো বাংলাদেশে আপনারা জানেন একটা হঠাৎ বৃষ্টি হলো, এই হঠাৎ বৃষ্টিতে যখন আমরা দেখলাম বাংলাদেশের একজন অভিনেতাকে দেখে আমরা চমকে উঠেছিলাম এবং মুগ্ধ হয়েছিলাম, তিনি হচ্ছেন ফিল্ম। তো আপনারা যারা আছেন আপনারা কি দয়া করে প্রদেশের জন্য একটু জোরে হাতটা নিয়ে দেবেন, সবাই একটু জোরে হাতটা নেবেন, অনেক ধন্যবাদ। তো ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক কাছে 2000 ছাত্র ছিল, এটি কিন্তু খুবই ভালো ছাত্র। এখন তিনি তার সঙ্গে লিখলেন একটা স্মৃতিকথার বই, কিন্তু তিনি বলছেন যে এই কাহিনী সত্য না, এটা তার নিজের জীবনের কাহিনী, কিন্তু তিনি কেন বলছেন যে এটা সত্য নয়, এটা হলো সত্য। আমরা যারা পড়েছি তারা মুক্ত হয়েছে, প্রথমা প্রকাশন থেকে পাওয়া যাচ্ছে আজকে এখানে বাংলা একাডেমির এই বইমেলার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত
শিশু কর্মকর্তা সাংবাদিক এবং সংগঠক কমিউনিটির লোকজন জন্য কি আপনারা জোরে হাত তুলবেন আমরা সবাই মিলে করলে কিন্তু উনি চিন চিন করে গাটা বলি করেন ওটা মনে রাখবেন আর আমি তো চাই না আমি লিখলো শখ না আসি হাতে রাখতে হাতে না মুখে মানে কবি দুইটা মিলে তো আমরা আপনাদের ভিডিওটা আমি এটা দিই ভিডিও তুষার আমি দিছি ক্লোজ আপ দাদা চলে যান হলুদ রঙের ব্যবহার ছিল না এখানে হলুদ রঙের ব্যবহার আছে তার মানে বোঝা গেল ঘটনা গুলো সত্য আমরা চলছে ব্যাপার সরাসরি আচ্ছা।